হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আওয়ার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো এখন বাজে 9:35, তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো আমাদের পাপার আজকে স্কুল ছুটি আছে, তো আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, তার জন্য একটু যাচ্ছি বাড়ি বর্ধমান, বাপের বাড়ি। তো আমি, মা আর পাপা স্টেশন অবধি দিয়ে আসবে, তো বাপারে স্কুল ছুটি, তার জন্য যাচ্ছি। তো রবিবার বিকালে চলে আসবো, তো চলো তোমরা সাথে থাকো। 9:50 ট্রেন আছে, তো আমরা নেমে গেছি, বাইকে করে এলাম। তো এখন এই যে স্টেশন চলে এসেছি দুর্গাপুর, তো ও বাইকটা রাখতে গেল, ও টিকিট কেটে দেবে, আমরা ভেতরে চলে যাব। প্ল্যাটফর্মে চলে এসেছি, এখন স্টেশনে বসে আছি। এই দেখো, হাই করো, হাই, হাত দিয়ে ভালো করে, হাই। তো অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে, এতটাই লেট কি বলবো, 10:37 এলো। তো আমরা সিটও পেয়ে গেছি, চাপাচাপি করে একটু বসেছি। তারপরে পাপা দেখো কিছুক্ষণ বসে থাকলো, লেস খেলো, তারপরে লজেন্স কিনলো ট্রেনের, তো ওগুলো খেলো না, লেসই খেলো একটা। তারপরে এখানে দাঁড়িয়ে আছে, ওর আর বসতে ভালো লাগছে না, বলছে মাম্মা আমি একটু দাঁড়াবো, দিয়ে আবার দাঁড়িয়ে আছে। আর এত হাওয়া দিচ্ছিলো কি বলবো ট্রেনে। তো চলো চলে যাই, পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে টোটো ধরলাম, সামনেই অনেক টোটো বর্ধমানে, বাপরে বাপ, যে এসছো সেই যেন বর্ধমানে কত টোটো। আমি চলে এসেছি, এইমাত্র ঢুকলাম, আর ট্রেন এত লেট ছিল কি বলবো। এখানে দেখো দুটো পুচকি খেলা করছে পাপা, আর এই যে পুচকি দুজনে মিলে খেলা করছে, এই যে পাপা আর এই যে বড় ভাইয়ের মেয়ে, এই যে খেলছে ভাইজি। কি করছো? বুনু খেলুক, তুমিও খেলো, দুজনে মিলে খেলো, এই হলো দুজনের মারামারি। পড়ে যাচ্ছে রে মেয়েটা, পড়ে যাচ্ছে, না 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 করছে। টিফিন করলাম, এখানে বাবা ওরা দোকানের মাল করছে, চিকেন কাটা হচ্ছে সব কিছুর জন্য, এটা হচ্ছে কাটলেট, আর অনেক কিছু আছে এখানে। আবার ভাই কি করছিস রে? যে ভেজিটেবল চাপ, আর এটা কিসের চাপ? মেটের চাপ। মেটে? মেটের চাপও হয়? আবার চিংড়ির চাপ? হ্যাঁ না, ওটা চিংড়ির চপ, মিথ্যা তো বলিস না। ওটা মেটার চপ, ওটা চিংড়ি। ও আর এখানে আছে যে, এটা কি বেশ বলে, ক্রাঞ্চি পটেটো। ক্রাঞ্চি পটেটো, এটা মেশিন দিয়ে কাটা হয়েছিল, কত সুন্দর। এখানে দাঁড়িয়ে আছে দুই নাতি নাতনিকে নিয়ে, যে দেখছো দুজনে মিলে কি করছে। ওকে ধরতে দেবে না, বুনুকে, বুনুকে ধরতে দাও, বুনুকে দাও, দাও। পাপাকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি, আর মা এখানে কি রান্না করেছে দেখাই তোমাদের। এখানে আছে মাছের ঝোল, কি মাছ গো? কাতলা মাছ, আমি অত চিনি না। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে ডাল, এখানে আছে মাছ, আর পালং শাক করেছো না? যে পালং শাক, এখানে আছে মাছ ভাজা। আমাদের দুর্গাপুরের কালাকাঁদ নিয়ে এসেছি, চলো এখন খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং, তো এখন বাজে 6:15, তো ঘুম থেকে উঠলাম 5টার সময়, উঠে বসে গল্প করলাম, তো পাপাকেও খাওয়ালাম। তো এখন আমি চা করছি, আর ভাই চপ দিয়ে গেল, চপ মুড়ি চানাচুরো দিয়ে গেছে, আর এদিকে চা বসিয়েছি। তো চলো দেখাই তোমাদের চাটা। তো এই যে চা বসিয়েছি আমি, চা প্রায় হয়েই গেছে, এখন বন্ধ করব চাটা। ভাই চপ দিয়ে গেছিলো, ভেজিটেবল চপ, মুড়িটা মেখে নিয়েছি, আর এখানে দেখো পাপাও চা নিয়ে নিয়েছে, আমাদের চা খাওয়া দেখে উনিও চা খাবে, বড় মানুষ। যে মা এখানে চা মুড়ি খাচ্ছে, আর এই যে আমার চা মুড়ি খাই, হ্যাঁ চা মুড়ি খাই। চলো খাবারটা খেয়ে নি, আবার পরে বেরাবো দোকানে, বাবার দোকান যাবো পরে। হ্যাঁ হ্যাঁ, উড়ি বাবা রে, পায়ে লাগবে তো।
দুইটারই পায়ে লাগবে এবারে। তুইও বুনুর মতো করছিস। এখন বাজে প্রায় 8:30, আমরা রেডি হয়ে গেছি, বেরাচ্ছি, বাবার দোকান যাচ্ছি, আর ওখানে ফাংশনও হচ্ছে, তো চলো সবটাই তোমাদের দেখাবো, শেয়ার করবো। আর এই যে মা, আর নিচে যে পাপা, এই যে ভাই, আর এই যে মেশো, আর এখানে মা আর পাপা, আর এখানে দেখো দোকানের সব খাবার, কাটলেট, চিকেন স্টিক, চিকেন ললিপপ, তো অনেক কিছু আইটেম ছিল। আর এখানে দেখো দোকানের সামনেটা, দোকানের নাম হচ্ছে চলো খাই, মোগলাই চাউমিন এগুলো সব লেখা আছে। ভাই এখানে মোগলাই কাটছিল খরিদ্দারের, তো এই যে চাকু দিয়ে দেখো মোগলাই কাটছিল, গরম গরম ধোয়া বেড়াচ্ছে। তো আমরা একটু পরেই যাবো, আর সায়ন্তিকা উঠেছে স্টেজে, তো কিন্তু সায়ন্তিকাকে দেখতে পাবো নাকি জানি না, তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা চলে এসেছি, আর আমরা আসতে না আসতে সায়ন্তিকা স্টেজ থেকে নেমে গেছে। তো তারপরে উঠেছে রাহুল দত্ত, তো সিঙ্গার একজন রাহুল দত্ত, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পাবে রাহুল দত্ত, তাহলেই চিনতে পারবে কে রাহুল দত্ত যারা চেনো না। আর এত ভিড়, আর স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, দেখো গান হচ্ছে তার সাথে সাথে, মানে এই ইয়েগুলো কী বলবো, সাইডে সাইডে কী সুন্দর ইয়ে করছে, ধোয়া টাইপের, তারপরে আগুন আগুন টাইপের, এগুলো সব জল মানে জ্বালাচ্ছিল। আর দেখো লোকের লোক, বাপ রে। তারপরে সামনে চলে এলাম স্টেজের সামনে, মাও এসেছিলো, আমার মা পাপাকে নিয়ে এসেছিলো, প্রথমে মা আর আমি এসেছিলাম, শাশুড়ি মা আর আমি। তো এখানে যে রাহুল দত্ত গান গাইছিলো, হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সারা, এই গানটা খুবই সুন্দর, তোমরা ইউটিউবে সার্চ করবে তাহলেই দেখতে পাবে। গানটা আমি এখানে দিলাম না, প্রবলেম হবে তার জন্য। তো ওই দেখো মানে ব্যাকগ্রাউন্ডে ওর মানে অ্যালবামের ওইটা দিয়েছে গানটা, ভিডিওটা, তো গানগুলো খুবই সুন্দর করছিলো। এরপরে আবার শিলাজি তো আসবে, দেখো ভিড়ে ভিড়। আর মেলাটা তোমাদের পরে ঘুরে ঘুরে দেখাবো, খাদ্য মেলা হয়েছে, বিভিন্ন রকমের দোকানও বসেছে। তো এইদিকে ফাংশন দেখা হয়ে গেল, মানে আর একটু দেখতাম, গান শুনতাম, কিন্তু পাপা দেখতে দিচ্ছিল না, তার জন্য আর দেখা হলো না। তারপরে এদিকে চলে এলাম মেলার এদিকে, খাদ্য মেলার এদিকে, তো এখানে দেখতেই পেলে ওয়াও চিকেন বসেছে, মানে লেখাটা কত সুন্দর না, ওয়াও চিকেন। তারপরে এখানে ছিল স্মোকি ফ্যাক্টরি, মানে স্মোকের যে বিস্কুট টাইপেরগুলো হয়, খেলে মুখ দিয়ে ধোয়া বেড়ায়, বিস্কুট না কি জানি না কি থাকে, কোনোদিন খায়ও নি জানিও না, শুনেছি, তো ওগুলো ছিল। তার তারপরে এখানে ফিশ ছিল, নানা ধরনের ফিশ ছিল। তারপরে আমাদের এখানের ফেমাস দাদা বৌদি হোটেলের বিরিয়ানি, ওটা ওরা করেছিল, বসেছিল। তারপর চাউমিন, মোগলাই, এগরোল, তারপর বিভিন্ন ধরনের চিকেনের আইটেম সব কিছু ছিল। আবার বিভিন্ন ধরনের চা, বাপ রে বাপ, কত ধরনের চা বসেছিল, ঝাল চা, আরও কী সব ছিল, অত সামনে যায়নি, দূর থেকেই ক্যামেরা করছিলাম। তারপর এখানে পিঠে ছিল, দুধপুলি, তারপর সর্ষের তেল, সাদা তেল, সব ধরনের তেলের ইয়ে ছিল, তো মোমো টোমো অনেক কিছুই ছিল। তারপরে আবার এটা একটা অন্য সাইডে ছোটোখাটো একটা মেলা বসেছিল, তো ওই মেলায় এসেছিলাম। আর এই দেখো বাচ্চাদের সেই জাম্পিং নিয়েছিল, ভাবছিলাম পাপাকে চাপাবো কিন্তু পাপা পারবে না। তারপরে এখানে পাপা দেখেছে বুড়ির চুল, ও নেবে তো নেবেই, তো এখন আবার মা ওকে একটা বুড়ির চুল কিনে দিল খাবে করে। আমি বলছি চ দোকানে গিয়ে খাবি না, ওকে এখানেই খুলে দিতে হবে। তবে রাস্তা একটু খুলে দিলাম। তারপর এখানে মালাগুলো দেখতে পাচ্ছ, মালা বলতে চুলের ফুল, তো এগুলো আবার মা দুটো নিল। তো আমরা ফাংশন দেখে এসে দোকানে চলে এসেছি, আর এখন এই দেখো মা দিয়ে দিয়েছে মোগলাই, এই যে মা খাচ্ছে, মা খায়নি এখনো, খাবে, মোগলাই আছে এখানে, তো আমি খাবো চিকেন ললিপপ, বাবা এখানে ভাজছে, আর এখানে পাপা কিনলো একটা সেই বুড়ির চুল, আর ওটা অর্ধেক খেলো অর্ধেক রাখা আছে, আর এখন গাড়ি পেয়ে ওখানে খাবে, এই যে গাড়ি কিনেছে, গাড়ি কিনেই ছেড়েছে সেই কান্না, গাড়ি কিনবে, তো এই যে পাপা। তো এই যে মোগলাই আছে, সাথে ঘুগনি আছে, সস, স্যালাড, আর চিকেন ললিপপ। ভাইনি নিয়েছে এক প্লেট চাউমিন, বাদাম টাদাম দিয়ে, আবার মোগলাইও নিয়েছে, এইসবই খাবে, ভাত টাত খায় না, চাউমিন খাবে, মামাকে বলো চাউমিন খাবে, তাই বলছে ডিম দে ডিম দে, না চাউমিন খায়, মুখে দাও মুখে দাও।
এখানে মামা আর ভাগনা দুজনে একসাথে চাউমিন খাচ্ছিল আর পাপা চাউমিনকে ঝাল ঝাল লাগছিল, মানে শিশাচ্ছিল। আর এখানে এই যে চিকেন ললিপপ আমি খাচ্ছিলাম, মোগলাই খাওয়া হয়ে গেছিল। আর চিকেন ললিপপটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে মা যে মায়ও মোগলাই খাওয়া হয়ে গেছে, মা এখন ঘুগনিটা খাচ্ছিল আর মা আমার মা ভিডিও করে দিচ্ছিল। আর এখানে এই যে বাবা এখানে রোল করছিল। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।